সবাইকে অনুরোধ করব বসে পড়ার জন্য। যারা সামনে দাঁড়িয়ে আছে, পেছনে যারা বসে আছে তাদের দেখতে অসুবিধা হবে, আপনারা দয়া করে বসে পড়ুন সবাই। সবাই দেখতে পাচ্ছেন যারা ভোট দিচ্ছে বা মতামত প্রকাশ করছে, তারাও দেখতে পাচ্ছে। আমি প্রথমেই আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। আমি গত পরশু দিন কুচবিহারে এসে পৌঁছেছিলাম। প্রথম কর্মসূচি হিসেবে বাংলার আপামর জনসাধারণের মঙ্গল কামনায় ঠাকুর মদনমোহন মন্দিরে পুজো দিয়ে আমি সেদিনকেই রাত্রে দিনহাটায় যাই, এবং দিনহাটায় বামনহাট পঞ্চায়েতে আমি সেদিন রাত্রে ছিলাম, রাত্রি যাপন করি। এবং তার পরের দিন আমার নির্দিষ্ট তিন চারটি জনসভা কর্মসূচি ছিল, সেগুলো সেরে আমি রাত্রে গতকাল মাথাভাঙায় যাই। গতকাল রাত্রেও আমাদের জেলা স্তরের দলীয় অধিবেশন ছিল, সেখানে প্রায় 75টা পঞ্চায়েত থেকে আমাদের দলের প্রতিনিধি এবং অরাজনৈতিক সমাজের অনেক গুণীজনেরা এসে উপস্থিত হয়েছিলেন। আজকের এই কর্মসূচিতে প্রায় 53টা পঞ্চায়েতের বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, জেলা নেতৃত্ব সবাইকে ডাকা হয়েছে। এবং গত দুদিন ধরে আমি কুচবিহার জেলায় রয়েছি, তৃণমূলে নব জনসভায় নয়, যেভাবে আমাদের গ্রহণ করেছে, আপন করে নিয়েছে, আমি কুচবিহারের প্রত্যেকটা মা ভাই বোনেদের কাছে চিরকৃতজ্ঞ। এবং আগামী দিন আমি একবারের জন্য মনে হয়নি আমার যে আমি আমার জন্মভূমি বা কর্মভূমি ছেড়ে এসেছি। আমার মনে হয়নি যে আমি গত দুদিন ধরে অন্য কোথাও রয়েছি বা এমন একটা জায়গায় রয়েছি যেখানে লোকসভা কেন্দ্রেও বিজেপি জিতেছে আর বিধানসভাতেও বিজেপি জিতেছে। যে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আপনারা গত তিন দিন ধরে আমাকে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে চির ঋণী এবং কৃতজ্ঞ। আজকে কুচবিহারের মাটিতে আমার শেষ রাত। আগামীকাল আমি এই তুফানগঞ্জ থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু আজকে আপনারা যারা এসেছেন, আপনারা যারা মতামত দিয়েছেন, মতামত রেখেছেন, আমি আপনাদের বলবো যে বিশেষ করে বুথ সভাপতি যারা, আপনাদের দীর্ঘদিন ধরে একটা ক্ষোভ বা দাবি বা কোথাও দুঃখ বা বেদনা ছিল, আমি অনেক জায়গায় গিয়ে অনেক সময় শুনি যে আমাকে রাস্তায় দিয়ে আমি যখন হেঁটে আসি বা মিটিং করে বেরোই বা মিটিংয়ে ঢুকি বা মানুষের সাথে কথা বলি, বিশেষ করে বুথে যারা তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্ট, বুথ সভাপতি ডেলিভার হয়ে বসে, তাদের একটা দীর্ঘদিনের দাবি যে আমাদের দল গুরুত্ব দেয় না। একজন ব্লক সভাপতি এমএলএ তো দূরের কথা, নির্বাচনের পর যদি অঞ্চল সভাপতি বা প্রধানকে ফোন করি তারা ফোন তোলে না। আপনাদের দীর্ঘদিন ধরে এই দাবিটা ছিল, আজকে সেই কারণে আপনাদেরকে ডেকে পাঠিয়েছি সরাসরি, যাতে আপনাদের সাথে কথা বলার সৌভাগ্য আমার হয়। বুথের সভাপতি, অঞ্চলের সভাপতি, পঞ্চায়েতের সভাপতি থেকে শুরু করে দলের সর্বস্তরের পদাধিকারীরা আজকে এসে নিজেদের মতামত রাখার জায়গায় আপনারা মতামত রেখেছেন। তৃণমূলে নবজোয়ার এই কর্মসূচি আমরা কেন শুরু করেছি, প্রত্যেকটা বুথের সভাপতিকে জানা, প্রত্যেকটা বুথ সভাপতির জানা এবং প্রত্যেকটা অঞ্চল স্তরে যারা রাজনীতি করে তাদের জানা অত্যন্ত জরুরি। 1972 থেকে পঞ্চায়েত ব্যবস্থার যা পরিস্থিতি বাংলা জুড়ে,
কংগ্রেসের সরকার তৈরি হওয়ার পর থেকে ধারাবাহিক সন্ত্রাস আমরা পঞ্চায়েতকে কেন্দ্র করে দেখেছি এবং 72 থেকে 77 কংগ্রেস চলে যাওয়ার পরে সিপিএম ক্ষমতায় আসার পরে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে পরের যে পঞ্চায়েতগুলো অর্থাৎ 80 দশকের পঞ্চায়েত 90 দশকের পঞ্চায়েত বা 2003 পঞ্চায়েত সেই পঞ্চায়েত নির্বাচনগুলোকে কেন্দ্র করে যেভাবে সন্ত্রাস বিশেষ করে নির্বাচনের দিন তার আগের দিন তার পরের দিন যেভাবে রক্তস্নাতভাবে নির্বাচন হয়েছে আমরা সকলে উপলব্ধি করেছি এবং সিপিএম অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই সন্ত্রাসকে মর্যাদাগতভাবে বাংলার রাজনীতিতে ঢুকিয়ে দিয়ে গেছে শুধু বাংলার রাজনীতি নয় দীর্ঘদিন কেরালায় ক্ষমতা ছিল সেখানে সন্ত্রাস হয় ত্রিপুরায় ক্ষমতা ছিল সেখানে সন্ত্রাস হয় সুতরাং আমরা উপলব্ধি করেছি দেখেছি এই কুচবিহারেরও দিনহাটা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে যখন পঞ্চায়েত নির্বাচন হতো নির্বাচন এবং ভোটের নামে কিভাবে প্রহসন হতো আমরা সেটা সকলে উপলব্ধি করেছি তৃণমূল কংগ্রেস আজ তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে মানুষ ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত করে রাজ্যের প্রশাসনিক প্রধান করে বাংলায় মুখ্যমন্ত্রী পদে বসিয়েছে এখনো 3 বছর ক্ষমতায় আমরা রয়েছি এবং মানুষ চাইলে আগামী দিন আবার চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু আজকে 3 বছর সময়সীমা হাতে থাকার সত্ত্বেও একটা রাজনৈতিক দল যে রাজ্য শাসন করছে তার একজন প্রতিনিধি হয়ে আমরা রাস্তায় কেন নেমেছি এই কথাগুলো বলতে আপনাদের কাছে আজকে এসেছি আমার দরকার ছিল না কলকাতা থেকে 900 কিলোমিটার দূর দিনহাটায় গিয়ে তৃণমূলে নবজোয়ার বা জনসংযোগ যাত্রা বা গ্রাম বাংলার মতামত নেওয়ার যে কোনো দলীয় কর্মী দলীয় নেতৃবৃন্দ বা কর্মীবৃন্দ এই কাজটা করতে পারত আমি এসেছি তার কারণ আমি মনে করি চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমি 1 বছর ধরে বাংলার বিভিন্ন প্রান্তে সে কুচবিহার হোক আলিপুরদুয়ার হোক জলপাইগুড়ি হোক নদিয়া হোক পূর্ব মেদিনীপুর হোক পশ্চিম মেদিনীপুরের কেশপুর হোক নদিয়ার রানাঘাট হোক আমি যেখানে সভা সমিতি করেছি আমি বলেছি যে মানুষের পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস আগামী দিনে গড়বে অনেকে শুনে হেসেছিল যে কিভাবে তৃণমূল কংগ্রেস মানুষের পঞ্চায়েত গড়বে পঞ্চায়েত মানেই তো সন্ত্রাস বাংলায় পঞ্চায়েত মানেই তো রক্তপাত পঞ্চায়েত মানেই তো বোম বন্দুক সন্ত্রাস খুন গুলি মস্তানি গুন্ডামি রহজানি শান্তিপূর্ণ নির্বাচন বা মানুষের পঞ্চায়েত কি করে হবে শান্তিপূর্ণ পঞ্চায়েত বাংলা এই কথাটাই পরস্পর বিরোধী আমরা সেই কারণে মানুষের কাছে এসেছি যে আগামী দিন তৃণমূল কংগ্রেস প্রার্থী ঠিক করবে না বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ প্রার্থী ঠিক করবে আমরা ভোটের সময় প্রচারে গিয়ে বলি সকাল সকাল ভোট দিন নিজে ভোট নিজে দিন আজকে এক ধাপ এগিয়ে গিয়ে আপনাদের বলছি যে নিজের ভোট নিজে দেওয়ার সাথে সাথে আগামী দিন নিজের পঞ্চায়েতে আপনারা নিজেদের প্রার্থী বেছে নিন এটা কোনো দল করেনি ভারতবর্ষে নজিরবিহীন এবং নতুন দৃষ্টান্ত স্থাপন করছে তৃণমূলের নবজোয়ার আমি একবার আজকে যে মূলত 53টা গ্রাম পঞ্চায়েত থেকে যারা এসছেন তাদেরকে জিজ্ঞেস করব এই যে প্রচেষ্টা উদ্যোগ বা প্রয়াস আমরা নিয়েছি একবার দুহাত তুলে বলুন আপনাদের সমর্থন আছে কি নেই আপনারা সমর্থন করেন সমর্থন করেন আপনাদের আশীর্বাদ আছে আপনাদের আশীর্বাদ আছে আপনারা চান আগামী দিন দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত প্রগতিশীল পঞ্চায়েত বাংলায় গড়ে উঠুক আপনারা চান মানুষের পঞ্চায়েত গড়ে উঠুক একবার জোর গলায় বলুন আপনারা সমর্থন আছে সমর্থন আছে সমর্থন আছে আপনাদের সমর্থন থাকলে
তৃণমূল কংগ্রেস এটা করে দেখাবে। তার কারণ মানুষ যা চায় তাই হয়। আমরা চেষ্টা করেছি মানুষের কাছে যাওয়ার এবং মানুষকে বোঝাবার যে প্রকৃত আপনার অধিকার নিয়ে আগামী দিনে আপনাকে যদি পথে নামতে হয় দিল্লির বঞ্চনা এবং লাঞ্ছনার বিরুদ্ধে, আগামী দিন আপনার বুথে এমন লোককে আপনার প্রয়োজন হবে যে হাজার চাপের পরেও দিল্লির কাছে বশ্যতা স্বীকার করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না, আত্মসমর্পণ করবে না, যে মাথা নোয়াবে না, যে নির্ভয়ে নির্দ্বিধায় নির্লোভে মানুষের স্বার্থে 365 দিন নিজের জীবন বাজি রেখে লড়াই করবে মানুষের স্বার্থ আদায় করতে। আমাদের এমন সৈনিক চাই প্রত্যেকটা বুথে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে সামনে রেখে, নেত্রীর মতাদর্শকে সামনে রেখে, তার দীর্ঘ সংগ্রামকে সামনে রেখে সেই পঞ্চায়েতে তৃণমূলের যোগ্য প্রতিনিধি বা মমতা ব্যানার্জির যোগ্য প্রতিভূ হিসেবে আগামী 5 বছর কাজ করবে। দলমত নির্বিশেষে যারা কাজ করবে, যারা জাতি বর্ণ ধর্ম বর্গ নির্বিশেষে কাজ করবে, এই কুচবিহারে যদি আপনারা দেখেন 128টা পঞ্চায়েতের মধ্যে আমরা 100টা পঞ্চায়েতে ভালো ফল করতে পারিনি। কিন্তু আমি যেটা বলছিলাম যে আমার একবারের জন্য এসে মনে হয়নি যে আমি ডায়মন্ড হারবারে নেই, আমার তো মনে হচ্ছে আমি কলকাতা ডায়মন্ড হারবারে রয়েছি। সুতরাং আমার কাছে আমার লোকসভা কেন্দ্রের জন্য কাজ করতে যতটা আমি বদ্ধপরিকর, যে ভালোবাসার ঋণে আজকে আপনারা আমাকে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে চিরঋণী চিরকৃতজ্ঞ এবং কুচবিহারের উন্নয়ন করতে আগামী দিন মামাটি মানুষের সরকারও বদ্ধপরিকর আমি কথা দিয়ে যাচ্ছি। আমাদের জন্য যারা ভোট দিয়েছে আমরা তাদের জন্যও কাজ করি, যারা ভোট দেয়নি তাদের জন্যও কাজ করি। সব মিলিয়ে কুচবিহারে 128টা পঞ্চায়েত আছে। এই 128টা পঞ্চায়েতের মধ্যে 100টা পঞ্চায়েত এমন রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস গত বিধানসভা ভোট অর্থাৎ 2021-এর নির্বাচনে আশানুরূপ প্রত্যাশিত ভালো ফল করতে পারেনি বা এই 100টা পঞ্চায়েতে পরাজিত হয়েছে। আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন পথশ্রী প্রকল্প শুরু করেছে, একটা পঞ্চায়েত কুচবিহারের গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল দেখাতে পারবেন না যেখানে পথশ্রী রাস্তা হচ্ছে না। আমি বুক ঠুকে চ্যালেঞ্জ করে বলছি, একটা অঞ্চল, যে অঞ্চলে বিজেপি হয়তো 5000 ভোটে জিতেছে কি 4000 ভোটে জিতেছে কি 2000 ভোটে জিতেছে কি 6000 ভোটে জিতেছে, সেই পঞ্চায়েতেও আপনি দেখবেন দুটো রাস্তা রয়েছে। যে বুথে তৃণমূল কংগ্রেস হেরেছে, আপনি বুকে হাত দিয়ে বলুন তো এমন একটা মহিলা দেখাতে পারবেন যে বলতে পারে যে আমি বিজেপি করি আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই না, আমি কংগ্রেস করি আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই না, আমি সিপিএম করি বলে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই না? এটাই দৃষ্টিভঙ্গির পার্থক্য। আমরা যখন নির্বাচনে জিতেছি, মানুষ যখন আমাদের নির্বাচিত করে মানুষের জন্য কাজ করতে বিধানসভায় পাঠিয়েছে, সরকারে দায়িত্বে বসিয়েছে, আমরা 10 কোটি আপামর জনসাধারণের জন্য কাজ করতে বদ্ধপরিকর। সে যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্গের হোক, যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হোক, এটাই তৃণমূল। আর অন্যদিকে আপনি দেখুন ভারতীয় জনতা পার্টি 2021-এর নির্বাচনে হেরে গিয়ে বাংলায় মুখ থুবড়ে পড়ে জোর জবরদস্তি গায়ের জোরে 100 দিনের টাকা আটকে রেখে দিয়েছে। কমপক্ষে 20 লক্ষ পরিবার যারা কাজ করে 2 বছর আগে বসে রয়েছে তাদের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে কেন্দ্র সরকার আটকে রেখেছে। বাংলায় 2 কোটি 65 লক্ষ লোক এমন রয়েছে যাদের জীবন জীবিকা নির্ভরশীল এই 100 দিনের কাজের উপর। আমি এগুলো কেন আপনাদের বলছি, এগুলো মানুষকে বলতে হবে, মানুষের জানা দরকার যে বাংলায় কমপক্ষে 2 কোটি 65 লক্ষ লোক এমন রয়েছে যাদের জীবন জীবিকা 100 দিনের কাজের উপর নির্ভরশীল। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার বাংলায় হেরে গিয়ে একমাত্র বাংলা যার টাকা আটকে রেখে দিয়েছে, বাকি ভারতবর্ষের যে কটা রাজ্য রয়েছে সবার টাকা ছেড়ে দেওয়া হয়েছে। আমি আজকে আমার বুথের সভাপতি অর্থাৎ তৃণমূলের যারা সম্পদ, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়া ফুলের পতাকা এবং
মুষ্টিবদ্ধ হাত এবং একবুক আবেগ নিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আর মামাটি মানুষ জিন্দাবাদ বলে জোড়া ফুলের পতাকাটা গ্রামে গ্রামে প্রতিষ্ঠা করেছেন। আজকে সেই সৈনিকেরা এখানে উপস্থিত আছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলুন আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে গিয়ে মাথা নত করুক? কেউ বলবেন? আপনারা চান যে দিল্লির কাছে গিয়ে বাংলা আত্মসমর্পণ করুক? চান? একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, কিন্তু এই যে জোর জবরদস্তি 100 দিনের টাকা আটকে রাখা, বাংলা আবাস যোজনায় 11,36,000 প্রাপকের তালিকা বিস্তারিত তৈরি করে গত ডিসেম্বর মাসে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রকে পাঠানো হয়েছে। রাজ্য সরকারকে চিঠি লিখে কেন্দ্র সরকার বলেছিল যে এই লিস্টটা, খুব সম্ভবত আমি যদি খুব ভুল না হই 24 নভেম্বর চিঠিটা লেখা হয়েছিল যে এক মাসের মধ্যে আপনারা বিস্তারিত তালিকা পাঠান আবাস যোজনার, আমরা টাকা দিতে চাই। 24 নভেম্বর এক মাসের মধ্যে পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল। 24 নভেম্বর থেকে এক মাস কবে শেষ হয়? 24 ডিসেম্বর। আজকে আমরা 26 এপ্রিলে রয়েছি, এখনো পর্যন্ত একটা লোকের বাড়ির টাকা কেন্দ্র সরকার ছাড়েনি। বলছে পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে। এখানে ক্যামেরা রয়েছে, আমি অন রেকর্ড বলছি 11,36,000 যাদের নাম গেছে, একটা নামে যদি কোথাও দুর্নীতি দেখাতে পারে বিজেপি সিপিএম কংগ্রেসের নেতা, আমি মানুষের কাছে ভোট চাইতে যাব না, রাজনৈতিক কথা বলবো না, সমর্থন আদায় করতে যাব না। বাংলায় হেরে গেছে বলে জোর জবরদস্তি বাংলার টাকা এরা আটকে রাখতে চাইছে। মানুষ চায় যে এই ইস্যুগুলোকে আমরা আরো বৃহত্তর আন্দোলনে পরিণত করে দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করি, এবং তার জন্য পঞ্চায়েতে যদি আমার সেরকম শক্তিশালী সৈনিক, যে হাজার চাপের পরেও মাথা নত করবে না এরকম সৈনিক না থাকে, এই লড়াইকে আমরা সর্বাত্মক করতে পারবো না। কিছু লোকের সমস্যা হবে, তার কারণ এখন তো মানুষ ভোট দিয়ে পঞ্চায়েতের প্রার্থী ঠিক করছে, তৃণমূলের কোন নেতা ঠিক করছে না। আমি আপনাকে বলছি, এমনকি পঞ্চায়েত থেকে প্রার্থী হবে সেই নাম ঠিক করার ক্ষমতা আমারও নেই, রয়েছে সাধারণ মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ যাকে চাইবে সেই পঞ্চায়েতের প্রার্থী, মানুষ যাকে সার্টিফিকেট দেবে সেই তৃণমূলের আগামী দিন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হবে। আপনারা আজকে এসছেন, 53টা আলাদা তাঁবু তৈরি করা হয়েছে। 53টা তাঁবুতে যে যে গ্রাম পঞ্চায়েত থেকে এসছে সেই গ্রাম পঞ্চায়েতে তাঁবুতে গিয়ে আপনারা নির্দিষ্ট মতামত প্রদান করেছেন। আপনারা যে মতামত জানিয়েছেন আমাদের, এবং সাধারণ মানুষের কাছেও আমরা যাচ্ছি, সাধারণ মানুষও তাদের মতামত দিচ্ছে। ধরুন 100টা বুথ, এই 100টা বুথ থেকে 100 জন ভোট দিল, এই 100 জনের মধ্যে 60 জন যাকে বলবে তাকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে। তার মানে এই না যে আমি কাউকে প্রভাবিত করে ফোন করিয়ে বলালাম, তার মানে এই না, কারণ আপনি যদি একটা নাম্বার থেকে ফোন করেন, নাম্বার তো আমাদের কাছে থাকবেই, একটাই ভোট কাউন্ট হবে, আপনি এখানে কাউকে দিয়ে কোনো রকম প্রভাব খাটিয়ে নির্বাচন করতে পারবেন না। কালকে প্রথম দিন ছিল, শুরুতে নিশ্চিতভাবে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধন করে নেওয়ার অবকাশ থাকে, আমরা 24 ঘন্টার মধ্যে করে দেখিয়েছি। আজকে 3টে জায়গায় ভোট হয়েছে, আজকে 3টে জনসভায় ভোট হয়েছে, কুচবিহার উত্তর, কুচবিহার দক্ষিণ আর নাটাবাড়িতে, এটা 4র্থ জায়গা। একটা গণ্ডগোলের কোনো ঘটনা কোথাও কেউ দেখাতে পারেনি। এখানে যত সংবাদ মাধ্যম আছে আমি বুক ঠুকে বলছি, আমাদের গর্ব হয় আমরা তৃণমূল কংগ্রেস কর্মী। তৃণমূল কংগ্রেসকে যারা কলুষিত করতে চায় যে নিজেদের ভোট করাতে পারছে না, তারা আবার পঞ্চায়েত করাবে, আমরা একদিনে করে দেখিয়েছি, আমরা চেষ্টা করেছি মানুষের কাছে গিয়ে, ভুল ত্রুটি হয় না মানুষের। আমরা রাস্তায় তো যাচ্ছি 60 দিন, আমি চ্যালেঞ্জ করছি এই মঞ্চ থেকে, আপনারা আজকে মিটিং করে বাড়ি যাবেন, আমি বাড়ি ফিরবো 2 মাস পরে। যারা তৃণমূলের এই প্রয়াসকে চ্যালেঞ্জ করছে, আমি সিপিএম কংগ্রেস বিজেপিকে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম যে ক্ষমতা থাকলে তাঁবু খেটে 60 দিন মানুষের পাশে থেকে দেখাও, মানুষের জনমত অর্জন করে দেখাও।
কোনো রাজনৈতিক দলের ভারতবর্ষে ক্ষমতা নেই। আপনারা হয়তো আজকে বাড়ি যাবেন, আমি চব্বিশে এপ্রিল বাড়ি থেকে বেরিয়েছি, 24শে জুন বাড়িতে ঢুকবো। এক মিনিটের জন্য কলকাতা ফিরবো না, ঘর পরিবার বউ বাচ্চা মা বাবা সংসার পরিবার পরিজন সব ছেড়ে এসেছি মানুষের পঞ্চায়েত করতে। আপনাদের সমর্থন আছে কি নেই? আর আপনাদের সমর্থন থাকলে পৃথিবীর কোনো শক্তি ঢুকতে পারবে না। মানুষ যা চায় গণতন্ত্রে তাই হবে, এটাই গণতন্ত্রের রীতি নীতি এবং ঐতিহ্য। কিছু লোকের অসুবিধা হবে, যারা ভাবছে একটু প্রভাব খাটিয়ে আমি 4টে এক্সট্রা ব্যালট কাউকে দিয়ে ফেলিয়ে দিলে প্রার্থী হওয়ার দৌড়ে আমি এগিয়ে থাকব, এটা ভাবার কোনো অবকাশ নেই। যদি কেউ ভাবে যে আমি 4টে ব্যালট এক্সট্রা ফেলিয়ে আমি প্রার্থীর দৌড়ে এগিয়ে থাকব, সে মূর্খের স্বর্গে বাস করছে। কারণ যেভাবে তৃণমূল কংগ্রেস চলেছে সেভাবে আর তৃণমূল কংগ্রেস চলবে না। যারা ভাবছে ক্ষমতা কুক্ষিগত করে রেখে মৌরুষি পাট্টা আমি চালিয়ে যাব, আপনার আমার দায়বদ্ধতা যেমন জনতার কাছে আপনারও দায়বদ্ধতা জনতার কাছে। আমিও ভোটে নির্বাচিত হয়েছি, একজন বিধায়কও হয়েছে, আপনাকেও অগ্নি পরীক্ষা দিয়ে ভোটে নির্বাচিত হয়ে মানুষের সার্টিফিকেট নিয়ে চেয়ারে বসে পরিষেবা দিতে হবে। এটাই তৃণমূল এবং এটাই নতুন তৃণমূল, এটাই তৃণমূলের নবজোয়ার। এবং মানুষ যাকে চাইবে সেই প্রার্থী, এখানে ম্যানিপুলেশনের কোনো জায়গা নেই। যদি কেউ ভাবছে একটু দুধে জল মিশিয়ে দেবো, কোনো জায়গা নেই। আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি, আজকে সেই কারণে আমরা বুথ সভাপতিকে ডেকেছি যে আমরা চাই বুথ সভাপতির মতামত নিয়ে আমরা আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভোটের ফলাফল বা এই মতামতের ফলাফল কি হলো, কোন প্রার্থীকে কে কোন বুথে চাইছে সেটা সঠিকভাবে নেত্রীর কাছে উপস্থাপিত করতে পারি। সেই কারণেই আজকে আমরা এখানে এসেছি। এবং প্রত্যেকটা বুথ সভাপতি ভোট দিয়েছেন, হাত তুলে বলুন তো, সবাই মতামত প্রকাশ করেছেন, সবাই মতামত দিয়েছেন। আর এ তো গোপন ব্যালট, আপনার নাম থাকছে না, নাম্বার থাকছে না, একদম নির্ভয়ে নির্দ্বিধায় যার নাম মাথায় আসছে, মানে যাকে আপনি চাইছেন, যে আমার পাড়ায় একজন রয়েছে যে পঞ্চায়েতে আগামী দিন মেম্বার হলে বা জেলা পরিষদ বা গ্রাম পঞ্চায়েতে দাঁড়ালে আমার এলাকার সার্বিক উন্নয়ন হবে, আপনি তাকেই বেছে নিন এবং তৃণমূল কংগ্রেস তাকেই প্রার্থী করবে, তাকেই প্রার্থী করবে। এবং পার্টির সীমাবদ্ধ এখতিয়ার সামর্থ্য অনুযায়ী আমাদের যত শক্তি আছে দলগত এবং সাংগঠনিক শক্তি কাজে লাগিয়ে তার পিছন থেকে তাকে মদত করে গণতান্ত্রিকভাবে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে তাকে জিতিয়ে আগামী 5 বছর যাতে আপনার সেবায় মাথা নিচু করে নির্ভয়ে নির্দ্বিধায় গ্রামে গ্রামে পরিষেবা পৌঁছে দিতে পারে, সেটাই তৃণমূল কংগ্রেস করবে। প্রার্থী আপনি ঠিক করবেন, তৃণমূল কংগ্রেস দাঁড় করাবে এবং মানুষ জেতাবে, এটাই মানুষের পঞ্চায়েত। তার দায়বদ্ধতা দলের থেকেও বেশি মানুষের কাছে, যে মানুষের মধ্যে যেন আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমুখী বা উন্নয়নমূলক কর্মসূচি প্রকল্প এগুলো যেন মানুষের কাছে দলমত নির্বিশেষে আগামী দিন পৌঁছায়, এটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। এবং সেটা তখনই সুনিশ্চিত হবে যখন আমাদের কাছে সঠিক প্রার্থী চয়নের মাধ্যমে সঠিক লোককে আমরা সঠিক জায়গায় বসাতে পারব। এই 100 দিনের কথা যেটা আমি আপনাদের বলছিলাম, আমাদের একটা প্রকল্প ইতিমধ্যেই শুরু হয়েছে, সই স্বাক্ষর সংগ্রহ অভিযান, যে প্রত্যেকটা বুথ থেকে এই যে 2,65,000,000 লোক রয়েছে যারা 100 দিনের উপর নির্ভর, এদের মধ্যে থেকে প্রত্যেকটা বুথ থেকে 10টা হোক, 20টা হোক, 30টা হোক, 50টা হোক কি 100টা হোক, আপনারা এদেরকে দিয়ে চিঠি লেখান, এদেরকে ডাকুন, ডেকে বোঝান যে কেন্দ্র সরকার একমাত্র বাংলার টাকা আটকে রেখেছে, আর কোনো রাজ্যের টাকা আটকে নেই। আমি সাংসদ হিসেবে লোকসভায় প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্নের জবাবে বলেছে বাংলা একমাত্র রাজ্য, এই অর্থবর্ষে বরাদ্দ হচ্ছে 0 এবং তার সাথে সাথে 20,00,000 পরিবার যারা 2 বছর আগে কাজ করে বসে রয়েছে তাদের পাওনা অধিকার হক প্রাপ্য টাকাটাও জোর জবরদস্তি আটকে রেখেছে। মানুষকে বোঝান
এবং দু মাসের মধ্যে 1 কোটি চিঠি তৈরি করুন, লেখান, মানুষকে বুঝিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এবং গ্রাম উন্নয়ন দপ্তর ভারত সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী গিরিরাজ সিংয়ের উদ্দেশ্যে এই চিঠিগুলো লেখাতে হবে। 1 কোটি চিঠি আপনারা তৈরি করে রাখুন। এই 1 কোটি চিঠি নিয়ে আমরা দিল্লির বুকে যাব, দেখব প্রধানমন্ত্রী বা বিজেপি সরকার বা গিরিরাজ সিং এর কত ক্ষমতা বাংলার মানুষকে ভাতে মারবে, বাংলার অধিকারের টাকা আমরা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনব। কিন্তু আপনাদের সেটা মানুষকে বোঝাতে হবে, মানুষকে বলতে হবে যে সেই কারণেই আমরা পঞ্চায়েতে এমন লোক চাইছি যারা ভোটে জিতে গিয়ে আর দেখা নেই, এই যে বহিরাগতদের মতো। আমরা সেই কারণে বলেছিলাম 2021-এর প্রচারে যে বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলার নিজের মেয়েকে চায়। আজকে 2 বছর দেখুন, যাদের আপনারা জিতিয়েছিলেন তাদেরকে কাউকে চোখে দেখতে পাওয়া যায় না। লাস্ট 6 মাসে আমি 5 বার এসেছি, কখনো কখনো কুচবিহার, কখনো আলিপুরদুয়ার, কখনো জলপাইগুড়ি। আপনারা আমাকে যতবার দেখতে পেয়েছেন নিজের বিধায়ককে ততবার দেখতে পাননি, এটাই অপ্রিয় সত্য। তাই আমি আপনাদেরকে বলবো যে আগামী দিন নির্বাচন যাতে শান্তিপূর্ণ অবাধ হয় এটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আমাদের সংগঠনের জোরে আমরা জিতব। আমরা সারা বছর মানুষের পাশে থাকি, আমরা কি উড়ে এসে জুড়ে বসার নেতা নাকি? আমরা কি উড়ে এসে জুড়ে বসা সংগঠন করার লোক? তৃণমূল কংগ্রেস 2021-এ বিপুলভাবে জেতার পরদিন থেকে মানুষের পাশে রয়েছে। এই কোভিড হোক, আমফান হোক, ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি, রৌদ্র, গ্রীষ্ম, যখনই যা অসুবিধা হয়েছে, একমাত্র দল যে মানুষের পাশে ধারাবাহিকভাবে গিয়ে প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনার সুখে আপনার আনন্দে আপনি তৃণমূল কংগ্রেসকে পাননি, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে, এই শিক্ষাটাই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আর আমার যা ধর্ম আমি বাড়িতে করব, কিন্তু আমি যখন নির্বাচিত হয়ে নির্বাচিত প্রতিনিধির রূপে একটা প্রশাসনিক পদে বসেছি, সেটা বিধায়ক হোক, একটা নির্বাচিত পদে বসেছি সেটা সাংসদ হোক, জেলা পরিষদ হোক, গ্রাম পঞ্চায়েত হোক, সমিতি হোক, আমার কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। কন্যাশ্রী যাতে আগামী দিন প্রকৃত প্রাপকেরা পায়, লক্ষ্মীর ভাণ্ডার যেন বাংলার মা বোনেরা পায়, স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেন যুবক যুবতীরা পায়, সবুজ সাথী সাইকেল একাদশ দ্বাদশ নবম দশমে যারা পড়ছে তারা যেন পায়, এটা আমায় সুনিশ্চিত করতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিল না, বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি কোথা খুঁজিচ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর, জীব সেবাই শিব সেবা। আমরা মানুষের পাশে থাকতে চাই এবং থেকেছি ধারাবাহিকভাবে। কেউ বলতে পারবে না যে 9 বছর ধরে কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় রয়েছে, 2014 সালে এরা ক্ষমতায় এসেছে, আজকে 2023, 9 বছর অতিক্রান্ত হয়েছে। 9 বছরের মধ্যে আপনি যদি আমাকে একটা দিন দেখাতে পারেন যে বিজেপির কোনো মন্ত্রী বা বিজেপির কোনো বড় নেতা কেন্দ্র সরকারের আধিকারিকদের নিয়ে এসে কুচবিহারে বা কুচবিহারের মাটিতে কোনো বৈঠক করেছে বা কোনো পর্যালোচনা বৈঠক করেছে মানুষের স্বার্থে বা আগামী দিন যাতে মানুষ পরিষেবা পায় তার স্বার্থে, বা কুচবিহারে একটা নতুন স্টেডিয়াম হবে বা নতুন একটা প্রকল্প হবে বা একটা ব্রিজ হবে বা একটা রাস্তা হবে বা একটা 10 ওয়াটের বাল্ব হবে, যদি দেখাতে পারেন, যে দেখাবে আমি সেই মুহূর্তে এই যাত্রা বন্ধ করে দেবো, মানুষের কাছে ভোট চাইতে যাব না। 9 বছরের একবারের জন্য একটা বৈঠক মানুষের জন্য করেনি বা মানুষের হিতার্থে করেনি। আপনাদের ভোট নিয়েছে, পরের দিন টাটা বাই বাই করে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আমরা আপনার কাছে এসেছি, কিন্তু মানুষকে বুঝতে হবে যেভাবে এরা আপনাকে ঠকিয়েছে তার জবাবও আপনাকে দিতে হবে। আগামী দিন শুধুমাত্র পঞ্চায়েত নয়, কাকে ভোট দেবে সেটা মানুষ ঠিক করবে। আমি খালি একটা কথা বলছি যে আপনি যখন ভোট দেবেন, এটা অঞ্চল সভাপতি বুথ সভাপতিদের ক্ষেত্রেও আমি বলছি, এটা সাধারণ মানুষকে বলতে হবে
যে কাকে ভোট দেবেন, কেন ভোট দেবেন, কোন দলকে দেবেন, সেই সিদ্ধান্ত একান্তই আপনার। কিন্তু কি বিষয়গুলো নিয়ে দেবেন? আপনি হিন্দু মুসলমান নিয়ে যদি ভোট দেন আর রাম মন্দির নিয়ে যদি ভোট দেন, তাহলে অস্ত্রের ঝঞ্ঝনানি হবে আর রাম মন্দির তৈরি হবে, আপনার বাড়ির সামনে রাস্তার টাকা মোদি সরকার বন্ধ করে রাখবে, যেটা এখন রেখেছে। আর আপনি যদি 100 দিনের টাকাকে সামনে রেখে, আপনার অধিকার, আপনার ন্যায্য পাওনা, আপনার প্রাপ্যকে সামনে রেখে ভোট দেন, পৃথিবীর কোনো নেতার ক্ষমতা নেই আপনার টাকা আটকাবে, আমরা ছিনিয়ে আনব। আপনি যদি ভোট দেন যে বাংলা সড়ক যোজনায় কেন্দ্র সরকার যে 7,000 কোটি টাকা আটকে রেখেছে, আগামী দিন সেই টাকা ছাড়তে হবে, আপনার বাড়ির সামনে রাস্তা হবে, কারোর ক্ষমতা নেই আটকাবে। আপনি যদি ভোট দেন যে বাংলা আবাস যোজনায় 11,36,000 লোকের নাম, যেটা কেন্দ্র সরকারের কাছে ইতিমধ্যে রাজ্য সরকার পাঠিয়েছে, 1 বছরের মধ্যে আমার বাড়ির টাকা আমার হাতে আসুক, কোনো রাজ্য বা কেন্দ্র সরকারের ক্ষমতা নেই আপনার টাকা আটকাতে। আমি সেই কারণে বলছি, যখন ভোট দেবেন নিজের কথা ভাবুন, নিজেদের এলাকার উন্নয়নের কথা ভাবুন, নিজেদের পরিবারের সমৃদ্ধির কথা ভাবুন, এলাকার সার্বিক উন্নয়নের কথা ভাবুন। রাস্তা, জল, কল, নলবাহিত পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, সার্বিক উন্নয়ন, এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি, সর্বোপরি দলমত নির্বিশেষে উন্নয়নমূলক পরিষেবাকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন। যদি আপনারা 2021 সালে সারা বাংলার মানুষ ভোট দিয়েছিল কি সামনে রেখে, লক্ষ্মীর ভাণ্ডার, কি তাই তো? আজকে লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? তার কারণ মানুষ ভোট দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে। মানুষ ভোট দিয়েছিল বাংলায় শান্তি চেয়ে, বাংলা অশান্ত করতে পেরেছে? পেরেছে? মানুষ ভোট দিয়েছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে সামনে রেখে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়েছে কি হয়নি? মানুষ ভোট দিয়েছিল বাংলার সার্বিক সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার গরিমা, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে। বাংলার কৃষ্টি সংস্কৃতি আজকে অক্ষুণ্ণ কি অক্ষুণ্ণ নয়, কেউ একটা চিড় ধরাতে পারেনি, হাজার চেষ্টা করেও বাংলায় দাঙ্গা লাগাতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় জনতা পার্টির দানবরা। আপনি যেই ইস্যু নিয়ে ভোট দেবেন আগামী দিন সেটা পাবেন। আপনি যদি ধর্ম নিয়ে ভোট দেন বা মন্দির মসজিদ নিয়ে ভোট দেন, আপনার বাড়ি হবে না, দেশে খালি মন্দির মসজিদ হবে। আর আপনি যদি 100 দিনের টাকা নিয়ে ভোট দেন, আপনি 100 দিনের টাকা পাবেন। আপনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভোট দিয়েছিলেন বলে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। আপনি স্বাস্থ্যসাথীকে সামনে রেখে ভোট দিয়েছেন বলে স্বাস্থ্যসাথী পেয়েছেন। তাই আগামী দিন নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। আপনি দেখুন, 2014 থেকে 2019 নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিল, কিন্তু বাংলার টাকা এরা আটকাতে পারেনি। তার কারণ, তৃণমূলের 34 জন সাংসদ ছিল। 2019 সালে আপনারা 22 জন তৃণমূল কংগ্রেসের জেতালেন এবং 18টা সাংসদ বিজেপির জেতালেন। ফলস্বরূপ কি দেখলেন? বাংলাকে প্রতি পদে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রাখছে এই দানবিক সরকার। তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করা মানে বাংলার মানুষের অধিকার দিল্লির বুক থেকে ছিনিয়ে আনা, আর ভারতীয় জনতা পার্টির হাত শক্তিশালী করা মানে বাংলার প্রাপ্য জোর জবরদস্তি বাংলা থেকে তুলে নিয়ে গিয়ে গুজরাট, মধ্যপ্রদেশে দিয়ে দেওয়া। আপনি কি ভাবছেন এই 7,000 কোটি টাকা বাংলার আটকে রেখে দিয়েছে? আটকে রেখে দেয়নি, এই টাকাটা অলরেডি গুজরাটে দিয়ে দিয়েছে বা হয়তো মধ্যপ্রদেশে দিয়ে দিয়েছে। আর ডবল ইঞ্জিন সরকার মানে দুদিক থেকেই চুরি করে, দুই চোরই চুরি করবে আর কেউ ধরা পড়বে না, ইডিও ওদের, স্টেট পুলিশও ওদের। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের নিদর্শন। আমরা সিঙ্গেল ইঞ্জিন সরকার চালাই, তাই তো? সিঙ্গেল ইঞ্জিন, একটাই ইঞ্জিন, ইঞ্জিনের নাম মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি আমার তথ্য পরিসংখ্যান 12 বছরের নিয়ে আসছি, আপনি আপনার তথ্য পরিসংখ্যান 9 বছরের নিয়ে আসুন, যে আপনি বাংলার জন্য কি করেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 12 বছরে বাংলার জন্য কি করেছে। একদিকে ডবল ইঞ্জিন থাকবে মোদিজির, আর একদিকে মমতা ব্যানার্জির সিঙ্গেল ইঞ্জিন থাকবে। সিঙ্গেল ইঞ্জিনে আমি দাঁড়াবো,
আর ডবল ইঞ্জিনে আপনি যে নেতা চান, ছোট বড় সেজো মাঝারি যাকে দেওয়ার দিয়ে দিন। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে মানুষের সামনে তর্ক বিতর্ক হোক যে 12 বছরে মমতা ব্যানার্জি সরকার কি করেছে আর 9 বছরে মোদী সরকার কুচবিহারের জন্য কি করেছে। তথ্য দিয়ে, পরিসংখ্যান দিয়ে মানুষের সামনে সঠিকভাবে উপস্থাপিত করা হোক। আপনারা লেজে গোবরে হবেন পরিসংখ্যান দিতে গিয়ে। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, মাঠের বাইরে করবো খালি তথ্য পরিসংখ্যান সামনে রেখে। কেউ প্রস্তুত থাকলে চ্যালেঞ্জ নিন যে 9 বছরে আপনি কুচবিহারের জন্য কি করেছেন আর মমতা ব্যানার্জির সরকার কুচবিহারের জন্য কি করেছে। আমি বিজেপি যে কোনো নেতাকে চ্যালেঞ্জ করছি, এরকম না বড় নেতাকে আসতে হবে। আসুন, আপনি তথ্য নিয়ে আসুন, রিপোর্ট কার্ড, একদিকে আপনি একদিকে আমি, কি করা উচিত কি না। জনতার দরবারে যখন যাব মানুষকে তো রিপোর্ট কার্ড দিতে হবে যে কি করেছি সারা বছর পরীক্ষায়, সারা বছর কি পড়াশুনো করছি, তো পরীক্ষায় ফল প্রকাশ হলে বোঝা যাবে। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসি, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, কেউ বারণ করছে না। আগামী দিন নির্বাচন শান্তিপূর্ণ এবং সঠিকভাবে সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে সঠিক জায়গায় যাতে আমরা বসাতে পারি, সেই কারণেই এই যাত্রা শুরু করা হয়েছে, এই জনসংযোগ যাত্রা শুরু করা হয়েছে। এবং আমি শেষ করার আগে আরেকবার আপনাদের অনুরোধ করব যে যারা যারা আপনাদের মতামত এখনও দিতে পারেননি, এখনও ভোটিং ওপেন রয়েছে, অর্থাৎ তাঁবুতে এখনও আপনারা চাইলে মতামত দিতে পারেন। যাওয়ার আগে যদি কেউ মতামত না দিয়ে থাকেন, সে অবশ্যই নিজের মতামত দিয়ে যাবেন। এবং তার সাথে সাথে যেহেতু জায়গা অনেক ছোট, তাই খাবারের কিছু ব্যবস্থা করা হয়েছে, খাবারের একটি প্যাকেট করা হয়েছে সবার জন্য, সেই খাবারের প্যাকেটটাও নিয়ে যাবেন। আপনারা এলেন, আমাদের সাথে কথা বললেন, আমাদের মধ্যে থাকলেন, এতক্ষণ ধরে অপেক্ষা করলেন, অনেকক্ষণ ধরে লোক এসছে, প্রায় 3টা থেকে লোক গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে আমি যেটুকু ছবি পেয়েছি। আমি যখন ক্যাম্পে ঢুকলাম তখন দেখছি কাতারে কাতারে মানুষ। কিন্তু এই শৃঙ্খলা, এই পরিবেশ যেন বজায় থাকে। নিজেদের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেটা ঝগড়া বা কোনো রকম বাড়তি বিবাদে যাতে পরিণত না হয়, কোনো ব্যক্তিগত শত্রুতায় পরিণত না হয়, সেটা আমাদের কার্যত সকলকে সুনিশ্চিত করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। তার কারণ আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং বাংলায় যে বিপুল উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেটা আটকাতে একদিকে সিপিএম, কংগ্রেস আর একদিকে বিজেপি সকলে উঠে পড়ে লেগেছে। যারা 34 বছর ক্ষমতায় ছিল, একটা কিচ্ছু করেনি, গ্রামে একটা খুঁটি পুঁতে 5 ওয়াটের বাল্ব লাগাইনি, একটা টিউবওয়েল লাগাইনি, একটা কোথাও সিলন না আসলে একটা ইঁট পেতে খালি ঢাকঢোল বাজিয়ে বেড়াতো, তাদের মুখে উন্নয়নের কথা আমাদের শুনতে হবে না। আর যদি উন্নয়ন সম্পর্কে কথা বলতে চান, মানুষের দরবারে আমি গিয়ে জবাব দেবো, একদিকে সিপিএম এর নেতা থাকুক একদিকে আমি থাকবো, বা একদিকে বিজেপির নেতা থাকুক একদিকে আমি থাকবো। যখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে মানুষের কাছে যাবেন, বুক ঠুকে যাবেন, মাথা উঁচু করে যাবেন যে আজকে তৃণমূল কংগ্রেস দল এতটাই শক্তিশালী যে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল নিজেদের আদর্শকে বিসর্জন দিয়ে কংগ্রেস, সিপিএম, বিজেপি সবাই এক হয়ে তৃণমূল কংগ্রেসকে গদিচ্যুত বা উৎখাত করতে রাস্তায় নেমেছে। কিন্তু একটা কথা আছে না, মুদ্দে লাখ বুড়া চাহে তো ক্যা হোতা হ্যায়, ওই হোতা হ্যায় জো মঞ্জুরে খুদা হোতা হ্যায়। ভগবান ঈশ্বর আল্লাহ যা চাইবে তাই হবে, মানুষ যা চাইবে তাই হবে, গণতন্ত্রে গণদেবতা শেষ কথা। এবং এই শেষ কথা আগামী দিন বাংলার মানুষ বলবে পঞ্চায়েতে, মানুষের পঞ্চায়েত গঠন করে বাংলার মানুষ এবং কুচবিহারের মানুষ জবাব দেবে, এই বিশ্বাস আমি করি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের সকলকে ধন্যবাদ জানাব। তার আগে তৃণমূলের নবজোয়ার, আমি একটা লাইন বলবো, আপনাদের একটা লাইন বলতে হবে। আমি বলবো নিয়ে উন্নয়নের অঙ্গীকার, আপনারা বলবেন তৃণমূলে এলো নবজোয়ার, ঠিক আছে? সবাই বলবেন একসাথে, সবাই শুনেছেন, শুনেছেন? আমি বলবো নিয়ে উন্নয়নের অঙ্গীকার, আপনারা বলবেন তৃণমূলে নবজোয়ার। এখানে জেলা নেতৃত্ব সাথে সাথে আমাদের স্টেট ইলেকটোরাল কমিটির অর্পিতা ঘোষ,
বিবেক গুপ্ত এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনজনই উপস্থিত আছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তারা কলকাতা থেকে এসছে শুধুমাত্র আপনারা সুষ্ঠুভাবে নিজেদের মতামতটা দিতে পারছেন কি পারছেন না সেটা দেখার জন্য, এবং সরাসরি গিয়ে তারা নেত্রীকে তাদের মতামত জানাবেন। কিন্তু যেভাবে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে আপনারা আজকে নির্বাচন প্রক্রিয়ায় বা এই মতামত দান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং ঋণী। এবং আগামী দিন আমি আবার খুব শিগগিরই হয়তো কালকে আলিপুরদুয়ার বেরিয়ে যাব, কিন্তু মনটা কুচবিহারের দিকে পড়ে থাকবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করার আগে আমি একটা লাইন বলবো আর তার সাথে আপনারা বলবেন তৃণমূলে এলো নবজোয়ার। বলি, সবাই তৈরি? সবাই তৈরি তো? জোর গলায় বলতে হবে, হাত তুলে। নিয়ে উন্নয়নের অঙ্গীকার, নিয়ে উন্নয়নের অঙ্গীকার। আমার বুথে আগামী দিন প্রার্থী আমার, আমার পঞ্চায়েত আমার অহংকার। সমস্যা হলে পঞ্চায়েতে নিমেষেই প্রতিকার, আমার পঞ্চায়েতে আমি পাহারাদার। তৃণমূলে এলো, তৃণমূলে এলো, তৃণমূলে এলো, তৃণমূলে এলো, দেখি এই দিক, তৃণমূলে এলো, 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 পঞ্চায়েতে এলো, কুচবিহারে এলো, মাথা ভাঙা এলো, সিতাইয়ে এলো, শীতলকুচিতে এলো, নাটাবাড়িতে এলো, দিনহাটা এলো, মেখলিগঞ্জে এলো, তুফানগঞ্জে এলো, আরে বাংলায় এলো, তৃণমূলে এলো, তৃণমূলে এলো, তৃণমূলে এলো। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।